हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के एक अन्य रकम ब्लॉग तुम्हारे संगे शेयर करब। आज के बंधुर मेर आईब्रो भात, तो से उपलक्षे ओके एक खाना हार आयोजन हर खावा दावा की रानना हम कि आज के तुम्हारे साथ शेयर करब। ते तुम्हारा पुरो ब्लगटा संगे थको, देखते थको आजकल विशेष अनुष्ठान, और ओके अवश्य एक आशीर्वाद करो। तो हमें चले बाड़ीते, तो आज के सारा दिन की रान्ना होके खाना आशीर्वाद हो सब किस तुम्हारे साथ शेयर करब, तुम्हारा देखते थको। और प्रथम एक सब्जी टब्जीगुलो केटे नहीं। देखो हमारे सब्जी टब्जी काटा शुरू हो गए बंधुरा, ये काटाटी चलते। बंधु के देखो, हाई हाई बोल, हाई मुख तो देखा, ये देखो ও কাটছে, ও আমাকে দেখাচ্ছে, স্যাম্পল দেখাচ্ছে, তারপর আমাকে কাটতে বলবে। দেখেছো মোটামুটি চলছে কাটাকাটি। দেখ কি স্যাম্পল দেখায় দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে কাটতে হবে। ঠিক আছে, গোল গোল করে। হুম, এটা গোল গোল করে কাট। ঠিক আছে, কি কি রান্না করছিস আজকে? আজকে ঢাকা আছে ভাঙাচোরা শুক্তো করছি, এটা ঢাকা স্পেশাল। আচ্ছা, ফরিদপুরে? ঠিক আছে, ফরিদপুরে না, এটা হচ্ছে ঢাকার। হ্যাঁ, ফরিদপুরে। তারপরে তো চিংড়ি মাছের চচ্চড়ি করছি, এটাই আর কি খেতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, এটা দেখো দে, গেস্টরা আসবে আজকে, তাদের আজকে আবদার হচ্ছে। দোকানের খাবার খাবে না, বাড়ির রান্না। হ্যাঁ, তারা খাবে কি ওই এখন ঢাকা স্পেশাল, ভাঙাচোরা শুক্তো, আর কি করবি? চিংড়ি মাছের চচ্চড়ি, মসুরির ডাল পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর কি করছিস? কালিয়া, আর কাতলা মাছের কালিয়া, তাই তো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আজকের রান্না। তো পাঁচ রকম ভাজা হবে, আর ভাজা তার সাথে ভাজা হচ্ছে কলমি শাক। আরে এই যে এটা কি চচ্চড়িতে দিবি? এগুলো এখানে কি শাক আছে? শাকটা চচ্চড়ির জন্য যাবে। আচ্ছা আচ্ছা, এই কাটাকাটি চলছে এবার। এই দেখ কাটা হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে। তো এইভাবেই তোমার, ঠিক আছে, তুই এবার অন্য কিছু দিতে পারবি, আমাকে দিতে পারিস, আমি বাকিগুলো কেটে নিতে পারি। আমি এটা কেটে দিই, তারপর তুই কাট। ঠিক আছে, আমি একটু হাত লাগিয়ে জায়গায় সাহায্য করি ওকে, কারণ সারাক্ষণ আমি বসে বসে থাকবো, এটা তো ঠিক না। চলো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো, পুরোটা তোমাদের শেয়ার করবো আস্তে আস্তে। এই দেখো আমাকে দেখালো স্যাম্পল, এবার বাকিটা আমি কিছুটা একটু করে দিই, সাহায্য করি একটুখানি। শুধু শুধু বস থাকাটা ঠিক ভালো লাগাচ্ছে না, ওই জন্য আমি কিছুটা ওকে করে হেল্প করি। এবারে রান্নাটা ওই করবো, আমি একটু কাটতে সাহায্য করছি আর কি। আলু চলছে আর পেঁয়াজ কাটছে, এই যে পেঁয়াজ কাটছে, এটা আমার দ্বারা একদম হয় না। চলো এ দেখো চলছে কাটাকাটি। দেখো এখানে ভাজা চলছে, ওই যে এখানে মাছের তেল গরম হচ্ছে, মাছ ভাজা, ওখানে ভাজা চলছে, আর এখানে মাছ হবে, এই যে শক্তিতে মাখানো আছে, নুন হলুদ মাখানো আছে, ভাজা, পাঁচ রকম ভাজা এখানে হবে। চালু হয়েছে ভাজা, ভাজা শুরু হয়েছে এখানে। এখানে মাছগুলো এই যে রাখা আছে, এইখানে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে যে মাছের মাথা, চলছে। চলছে এখন মাছ ভাজা, রাঁধুনি দিলে দেখে না সেকেন্ড ব্যাচ। আই নুন দে যাবে, নুন দে, আই তো হলুদ দে যা, দে দে, নাহলে মো জুনি না ভালো করে।
এখানে চচ্চড়ির জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা রান্না হবে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চচ্চড়িটা তৈরি হবে। কলায় সর্ষে তেল দিয়েছে, রান্নাগুলো সব সর্ষের তেলেই হচ্ছে। এবার চচ্চড়িটা শুরু হচ্ছে রান্না। দিল এখানে জিরে, একটুখানি চিনি অল্প দিবি, চিনিটা পিয়াজ ভাজতে ভাজতে যদি একটু নুন আর চিনি একটু দেওয়া যায় না, অল্প করে বেসন নিস্তা তো তুই এডিশন চিনি দেব দিলে এটা তো তাড়াতাড়ি করে পেঁয়াজটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা। আমাদের ঢাকার মানুষের অনেক কায়দা আছে বাঙালি, দেখছি তো তোর কায়দা। দেখ এই যে ডাটা আলু, এই যে বেগুন এইভাবে কাটা, এটা বেগুন কাটা, এটা ডাটা, আর যে আলুটাও ঠিক এইভাবে করে সবই সরু সরু করে লম্বা লম্বা করে কেটে তেলে মরবে, কোনো জল পড়বে না, মানে এখানে শুধু তেলেই যেটা রান্না হবে, মানে ওই সব মানে সবজির জলেই ওটা সবজিটা রান্না হবে, আর এক্সট্রা করে কোনো জল বের দেওয়া চলবে না, তাই তো? না, কোনো কিছুতেই জল চলবে না, সব থেকেই তো জল বেরোবে না, আলু থেকে এটাকে খুব একটা জল বেরোবে না। বেগুন আছে তো, বেগুনটা তো নরম হয়ে যাবে। খুনতে একটু ছোট হয়ে গেছে, একটু বড় হ্যাঁ ভারী খুনতে হলে ভালো হতো। মোটামুটি অনেকগুলো লোকের রান্না করছিস তো? হ্যাঁ মোটামুটি অনেকগুলো লোকের রান্না হচ্ছে। হ্যাঁ অনেকগুলো লোকের রান্না দেবো, প্রায় প্রায় 18 জনের মতো রান্না হচ্ছে। সেই অনুপাতে তো বাসনটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ এইবার চিংড়ি মাছ দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। কাজের এখানে কি করছিস? এটা হচ্ছে কলমি শাক রসুন দিয়ে ভাজা করছি। ঠিক আছে, শাকগুলো দেখ কেমন কাটছে দেখবি, সেরকম ছোটো ছোটো কাটা, অনেকে কিন্তু এই শাকটা কাটতে পারে না, এটা আমার মা কাটে, মার থেকে দেখে শিখছি, এরকম শাক কাটা কিন্তু কেউ কাটতে পারে না। না তুই স্পেশাল শিখেছিস। হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্পেশাল। হ্যাঁ না ভালো ভালো কাটাটা খুব মিহি হয়েছে আর কি। হ্যাঁ দেখেছি তখন, আবার দেখাচ্ছিলাম আমি, কাটাটা ভীষণই মিহি হয়েছে, একদম ছিঁড়ি ছিঁড়ি হয়েছে কাটাটা। হ্যাঁ আচ্ছা
ঘুমর কেটে কেটে দিতে হবে দিলাম ঠাকুরের যাতে চলে দেখি কতটা আছে এই যে তেজপাতা রাগ যখন চাইবো তখন ঢেকে দিয়ে যাবে এখানে একটু দিয়ে যাব তো এটাতে একটু আপাতত দে অল্প 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 বেশ না সামনে অদ্র জল দিয়ে দিছি মোটামুটি ফুটে গেছে হুম হুম কাঁচকলাও দিয়েছে এখন এখন একটু ইয়ে হয়ে গেছে তাই তো নরম হয়ে গেছে হ্যাঁ নাড়তে সুবিধা মশলাটা না দিলে না গন্ধ বেরোবে নুন তারপর হ্যাঁ নুনটা পরে টেস্ট করে আবার যদি অসুবিধা কম দিয়ে রাখ পরে দেখে নিয়ে আবার হ্যাঁ হলুদগুলো জিরে গুঁড়ো এখন মাথাটা অ্যাড করলি তাই তো আর কিছু মশলা দিয়েছিস আগে না আর কিছু মশলা দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আচ্ছা আচ্ছা দেখো আমাদের রান্না কমপ্লিট এখানে হচ্ছে ভাত পাঁচ রকমের ভাজা ডাল চিংড়ি মাছের চচ্চড়ি ভাঙাচোরা শুক্তো কাতলা মাছের কালিয়া চাটনি দই মিষ্টি তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট তো এবার ওকে বসানো হবে দেখো এই যে স্বর্ণালী আজকে ওর আইবুড়ো ভাত এর নাম হচ্ছে স্বর্ণালী আমার বন্ধুর মেয়ে তো ওকে সব সাজিয়ে দেওয়া হয়েছে এবার ওকে আশীর্বাদ করবে সব বড়রা তারপরে ও খেতে শুরু করবে দেখো ও আগামী দিনের জন্য শুভেচ্ছা সবাই দাও এই তো দই নিয়ে এসেছি সাবধান এই একটু হাতে দিতে হবে বন্ধু মধুর পর্ব ভয়টা ওই দুর্গা বলে মাথা থেকে নামিয়ে নাও আছে তো নেই ভাই আছে তো আমি মাথা থেকে নামিয়ে নাও সেটা কিছু নেই তো এই চামচে এই চামচে দে দইটি দিল কই আঙ্গুলে তো চামচে ও দইয়ের ফোঁটা দিবি চামচে দিয়ে ঢুকুন দই খেয়ে দাও মুখে না দই দাও দই দাও দইটা দাও দইটা যে শুকর হাত থেকে দাও মঙ্গল শাশুড়ি
যা সুলুলু দিবি ধরে যা মামুনি যা মা গো সে চিজ আহারে এতগুলো তাকিয়ে আছে কিন্তু জানিস তো সবাই কিন্তু তাকিয়ে আছে সবাই দিবি এগুলো সে চিজ পুরোটাই তো খেয়ে ফেলতে পারত পুরোটাই খা পুরোটা খেয়ে নে আচ্ছা থাকো পরে খাবে পানি খেয়ে নে হ্যালো বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টস করে জানিও আর স্বর্ণালীকে অবশ্যই তোমরা আশীর্বাদ করবে আর ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধু এখন আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ